हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल किशमिश। तो আর একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আমরা আজকে ডিউটি থেকে ফিরে বেরোচ্ছি যথারীতি। আজকে এই যে এনার হচ্ছে জন্মদিন, রিসেন্টলি জন্মদিন, তো তোমরা ব্লগে সবই জানতে পারবে। তো আজকে হচ্ছে হিজ প্যাম্পার্ড ডে। তো অতিরিক্ত তো হচ্ছে যে ওনাকে আজকে যা যা পছন্দ আর কি, আমার তরফ থেকে যা যা বার্থডে গিফট, তো সেগুলোই কিনে দেব। তো ওর তো এমনি অনলাইন পছন্দ হয় না, তো অফলাইনেই পছন্দ করে। আর ও আমি কিছু কিনলে কি পছন্দ হবে চাই না হবে ভীষণ খুঁতখুঁতে, ওই জন্য ও নিজেই পছন্দ করে বাবা নিয়ে নে তুই শান্তি পা। তো সেই জন্য আমি হচ্ছে নিয়ে যাচ্ছি আজকে ওকে ওর বার্থডে স্পেশাল শপিং। তো আজকে তোমরা বার্থডে স্পেশাল ব্লগটাই দেখতে চলেছো। খুব ভালো, দেখা যাক কি কি কিনে দেয়, না দিলে এসে বলবো। হ্যাঁ, তার বদলে আমি ট্রিট চেয়েছি কিন্তু। হ্যাঁ, মানে এটা হচ্ছে মানে যেহেতু কেনাকাটি মানে করিয়ে দেওয়া হবে আর কি ওকে, সেই জন্য আমি ট্রিট চেয়েছি। আগে কি পাই দেখি, তারপর না ট্রিট দেবো, যেমন জিনিস দেবে সেরকম ট্রিট দেবো। কিরকম শয়তান দেখছো, চলো টাটা। সাইজটা বলে দিলে ওরা বাড়িতেই ডেলিভারি করে দেয়, যেটা পছন্দ হয় সেটাই পাই না, হয় সাইজ পাই না, নয় কালার পাই না। আর যদি কালারটা খুব পছন্দ হয়ে যায় তখন সাইজটা আবার পাই না, এটাই একটা সমস্যা। এবার আস্তে আস্তে এখান থেকে লেগুন থেকে বেরিয়ে যাবো। না, এরপরে আমরা ওর ফুটওয়্যারটা কিনবো আর কি। তো ও বলছে সিলেদার্স থেকে হচ্ছে যে নেয়, ও সিলেদার্সেরই বরাবরই হচ্ছে দুটো পরে, তো ওই ক্ষেত্রে ওটাই কমফোর্টেবল ওর জন্য। তো ওই জন্য এখন আমরা দেখছি যদি বাড়িতে একবার স্ক্যানেটে যাবো। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, জি বাংলাতে হওয়া ফেমাস সিরিয়াল ইচ্ছে পুতুলের লিড নায়িকা তৃতিক্ষাদির সাথে আমাদের দেখা হয়ে গেছিলো, সাথে ফেমাস ইউটিউবার মাম্পিদির সাথেও দেখা হলো। তো সেই জন্যই আগে ক্লিপিংয়ে আমাকে একটু আনমনা লাগছিলো, তো দিদিদের সাথে সেলফি তুললাম। বাইরে বেরিয়ে ঘটি গরম থেকে আর লোভ সামলাতে পারলাম না, তা আমরাও ঘটি গরম নিয়ে নিয়েছি, এই ঘটি গরম খাচ্ছি।
চলো এবার তোমাদের সাথে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা একটু শেয়ার করে দিই। ভীষণই সিম্পল একটা অ্যাম্বিয়েন্স কিন্তু ভীষণই কোজি, তো সাধারণ এমনি টুকটাক ফ্যামিলি নিয়ে ডিনার আসার জন্য কিন্তু খুবই ভালো। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি, এটা হচ্ছে ম্যাজিস্ট্রিক, যেটা আমাদের বাড়ির থেকে খুবই কাছে আর কি। তো বাইরে মানে লেকমল থেকে বেরিয়ে ঝমঝম করে বৃষ্টি, তো আমাদের বাড়ি তো আজকে ডিনারের প্ল্যান ছিল, সেই মতো আমরা দিদিকেও হচ্ছে বারণ করে দিয়েছিলাম। তো ওখানে তো আমরা কোনো রেস্টুরেন্টে দাঁড়াতেও পারলাম না, সেজন্য বাড়িতে না আগে বৃষ্টিটা আগে মাথা খারাপ করে দেবে, আগে বাড়ি যাওয়া যাক, তারপরে দেখা যাক কী করে, সেরকম হলে আমরা বিরিয়ানি কিনে নেবো এটাই প্ল্যান করলাম। তো রাস্তাতে মনে হলো যে না একটু চাইনিজ খেতে ইচ্ছা করছে বর্ষার দিন, তো সেই জন্যই বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্ট আছে ম্যাজিস্ট্রিক, এটা আমরা ছোটোবেলা থেকেই আসি, তো ওইখানেই চলে এসেছি। এসে এখন আমরা অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। প্রচণ্ড খিদে পাচ্ছে, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার কথা হচ্ছে। প্লেটটা দিয়ে গেছে, খাবারটা দেয়নি। কেমন লাগতো বলো, কেমন লাগতো? টেস্টটা সত্যি খুব সুন্দর। এরকম যদি ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ভিডিওটা এইটুকুই থাক, দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।